দর্শক আমাদের সঙ্গে আছে নাজনীন হাসান চুমকি আপা, কেমন আছেন আপু? ভালো আছি আপু। এই যে আজকে আমরা একটা এমন একটা প্রোগ্রামে এসেছি মাসুম আজিজের, যে এইটা আসলে এমন একটা কি বলবো, বাংলাদেশের ক্ষতি বা শিল্পাঙ্গনের ক্ষতি যেটা আসলে কখনোই পোষাবার নয়। তো আপনার সাথে নিশ্চয়ই কাজের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে অনেক জায়গায়, যদি একটু বলেন। আমার সাথে মাসুম ভাইয়ের কাজ তো অবশ্যই হয়েছে, তবে সবথেকে বড় কথা যেটা সেটা হলো যে আগে ওনার সম্পর্কে বলা উচিত। আমার প্রয়াত মাসুম আজিজ একজন আপাদমস্তক শিল্পী ছিলেন, উনি পারতেন না এমন কোনো কাজ নেই। উনি গান পারতেন, উনি খুব ভালো মঞ্চে অভিনয় করতেন, মঞ্চের ডিরেক্টর ছিলেন, ভিজুয়াল মিডিয়া ডিরেক্টর ছিলেন, উনি খুব ভালো লিখতেন, উনি খুব ভালো অভিনয় শিল্পী হিসেবে তো গুরুস্থানীয় মানুষ তিনি। তো এই সব কিছুর মাঝে যে বিষয়টা, এরকম প্যাকেজ একটা মানুষ পাওয়া যায় না। আমাদের শিল্পাঙ্গন নয়, আমাদের শিল্পের অনেক বড় জাদুকর উনি ছিলেন এবং ক্ষতিও হয়ে গেল একটা। তো আমার কো-আর্টিস্ট মাসুম আজিজ সম্পর্কে যদি বলতে হয়, এক কথায় অসাধারণ। আমার সাথে একবার ওনার কথা বলার সুযোগ হয়েছিল অসুস্থ অবস্থায়, যখন 21 পদক পেলেন তখন একবার আমি ওনার বাসায় গেলাম ওনার ইন্টারভিউ করার জন্য। এত অসাধারণ, এত গুণী একজন মানুষ, অথচ তার ব্যক্তিত্ব এত সাধারণ, সে সবাইকে এত আপন করে নিতে পারে। সে আমাকে বলছিলেন যে দোলনা, আমি তো এখন আমার বিশ্বাস হচ্ছে না যে আমি কি 21 পদক পাওয়ার যোগ্য। এমন প্যাকেজ মাসুম আজিজ আছেন হয়তো হাজারে একটা লাখে একজন, অবশ্যই উনি যোগ্য, প্রতিটি সম্মানের উনি যোগ্য। আচ্ছা, দীর্ঘদিন উনি অসুস্থ ছিলেন, এর মধ্যে কি আপনাদের দেখা হয়েছে কখনো? হ্যাঁ, দেখা হয়েছে। মানে আমাদের যেটা হয় যে আমরা একটু জ্বর আসলেই কাতর হয়ে যাই, উনি ওই অসুস্থতা নিয়ে এই অভিনয় শিল্পী সংঘের যে নির্বাচন হয়েছে সেখানে উনি সারাদিন ব্যাপী বসে বসে একজন অগ্রজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে আমরা যে মিটিং করেছি, আমরা বিভিন্ন সময় অগ্রজদের সাথে বসেছি, উনি এসেছেন। এই যে সাহস, এই যে মনোবল, এটাও অনেক হতবাক হবার মতো। এবং শেষ পর্যন্ত উনি কিন্তু একটা সিনেমায় কাজ করে গিয়েছেন একদম শেষ পর্যন্ত। হ্যাঁ, একদম শেষ পর্যন্ত ভাবির সাথে যেতেন, কাজ করতেন। আচ্ছা আপু, এটা একটা একটু একটা গভীর প্রশ্ন বলতে পারেন, যে এই যে শিল্পীরা অসুস্থ হলেই তারা একটা অসহায়ত্বের মধ্যে পড়ে যায়, তো এই যাত্রাটা কি কোনোভাবে সহজ করার কোনো উপায় কি আছে? এই যাত্রাটা শুধু শিল্পীদের ক্ষেত্রে নয়, আমরা আজকে শিল্পী সংঘের অফিসে বসে একজন সম্মানীয় শিল্পীকে নিয়ে কথা বলতে বসেছি বলেই বোধহয় আপনি এই শিল্পী শব্দটা ব্যবহার করলেন। কিন্তু আপনি যদি আপনার ডানে বায়ে তাকান, অসুস্থতা এমনই একটা শব্দ, অসুখ এমনই এক মানে কি বলবো, ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করে একটা পরিবারে, কোটিপতিও ফকির হয়ে যায়। আর শিল্পীদের সবথেকে বড় সমস্যা কি জানেন বোন? আপনি আপনার বোন যিনি আছেন হাউসওয়াইফ, তিনি একটা শখ করে কাপড় কিনেন, আর আমরা প্রতিনিয়ত কাপড় কিনি আমাদের কস্টিউমের জন্যে, তো আমাদের প্রচুর খরচ। সেই খরচ অন্যরা বলবে এই সেই হেন তেন, না, আমাদের খরচ চোখে দেখা যায় না, কিন্তু এই খরচ ভয়াবহ খরচ। সরকারের পক্ষ থেকে কি এমন কোনো ব্যবস্থা বা কিছু আছে যা আমাদের জানা নেই, দর্শকদের আপনি বলবেন যে কোনো শিল্পী যদি অসুস্থ হয়ে যায় তার পক্ষে? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিল্পীদের খবর রাখেন, আমি সাংগঠনিকভাবেই জানি, এবং আমাদের যে কোনো শিল্পীর অনেক অসুস্থতায় আমরা তার শরণাপন্ন হই, তিনি সহায়তা করার চেষ্টা করেন। এবং সম্প্রতি আমাদের তথ্যমন্ত্রী, সম্মানিত তথ্যমন্ত্রী, উনি কল্যাণ ট্রাস্ট গঠন করার চেষ্টা করছেন, যার আওতায় আমাদের অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশও আছে।